আসসালামু আলাইকুম এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষে জেলা ছাত্র দলের সভাপতি নূরে আলম নিহত হওয়ার ঘটনায় ডাকা সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। দুপুর 12টার পরে হরতাল প্রত্যাহার করা হয়। এর আগে হরতালের সমর্থনে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করে। গত রোববার ভোলায় সংঘর্ষের সময় গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় নূরে আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যান তিনি। নূরে আলমের মৃত্যুর খবর পেয়ে দলের নয় পল্টন কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এদিকে সকাল 11টায় নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নূরে আলমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই মরদেহ ভোলায় নিয়ে যাওয়া হবে। সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি কাজল শাহ এলাকায়। বুধবার দিবাগত রাত 12:35 শাহপরণ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। এর আগে সোমবার রাতে নগরের মুন্সিপাড়ায় সাইদ হাসান রাব্বি ও কাজল শাহ এলাকার এহসান আহমদকে গ্রেফতার করে পুলিশ। রোববার এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনের দুর্ব্যবহার এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ রেখে অবরোধ কর্মসূচি চালানোর ঘোষণা দেন মেডিকেলের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এবার খেলার খবর। কমনওয়েলথ গেমসে ছেলেদের 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন কেনিয়ার ফার্দিনান্দ ওমান ইয়ালা, আর মেয়েদের বিভাগে প্রথম হন জ্যামাইকান অ্যালেইন থমসন। কেনিয়ার প্রথম অ্যাথলেট হিসেবে কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতে ফার্দিনান্ড সময় নেন 10.02 সেকেন্ড। অন্যদিকে মেয়েদের স্প্রিন্টে 10.95 সেকেন্ড সময় নিয়ে থমসন পেছনে ফেলেন ইংল্যান্ডের ড্রেরিন নেইতা এবং স্বদেশী জুলিয়ান অ্যালফ্রেডকে। রৌপ্য পদক জিততে অ্যালফ্রেডের সময় লাগে 11.10 সেকেন্ড, আর ইংল্যান্ডের নেইতা দৌড় শেষ করেন 11.07 সেকেন্ড সময় নিয়ে। দর্শক, এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের খবর। সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। 31 ডিসেম্বর 2021 সমাপ্ত হিসাব বছরের জন্য 10% নগদ ও 16% বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানি পরিচালনা পর্ষদ। ঘোষিত নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে এবং বোনাস লভ্যাংশ সিডিবিএল এর মাধ্যমে আজ বিনিয়োগকারীদের ব্যাংক বিউ হিসেবে পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।